হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় এস্থেটিক্স, নন্দনতত্ত্ব। নন্দনতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো এস্থেটিক্স। মূল শব্দটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত হয়েছে। এস্থেটিক্স শব্দের অর্থ ওয়ান হু পারসিভস, অর্থাৎ যিনি প্রত্যক্ষ করেন, যিনি দেখেন। কাজেই এস্থেটিক্স মানে প্রত্যক্ষণ করা বা দেখা। এস্থেটিক্স হলো প্রত্যক্ষণ বা দেখার শাস্ত্র। প্রাচীন সংস্কৃতিতে যাকে বলা হয় বিক্ষাশাস্ত্র, বিক্ষাশাস্ত্র। বিক্ষণ মানে হলো বিশেষভাবে দেখা। গ্রিক প্রত্যক্ষণ আর সংস্কৃত বিক্ষণ একই কর্মকাণ্ডের পরিচায়ক। কিন্তু প্রশ্ন আসে যে কি জন্য দেখা। এই প্রশ্নের সঙ্গে আরও যোগ করা যায় যে কিভাবে দেখা, কি জন্য দেখা। এর উত্তরে বলা যায় আমাদের বস্তু জগতের যা কিছু দৃশ্যমান তাদের দেখা, তাদের চরিত্র রূপ অনুধাবন করা, তাদের অন্তর্নিহিত সম্পর্ক সমূহ তলিয়ে দেখা। কিন্তু প্রত্যক্ষ বস্তু জগতের বাইরেও যে সৌন্দর্যের অস্তিত্ব আছে তাকেও দেখতে হবে, পৃথিবীর স্বরূপ সন্ধানও করতে হবে। অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্য জগৎ, দেহ ও আত্মার লীলাক্ষেত্র উভয়কেই প্রত্যক্ষণ করা। ডিকশনারি অনুসারে এস্থেটিক্স কি, এর উত্তরে বলা যায় ইট ইজ এ সেট অফ প্রিন্সিপালস কনসার্নড উইথ দ্য নেচার অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ বিউটি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলসফি হুইচ ডিলস উইথ কোশ্চেন্স অফ বিউটি অ্যান্ড আর্টিস্টিক টেস্ট। ইট এক্সামিনস সাবজেক্টিভ অ্যান্ড সেন্সরি ইমোশনাল ভ্যালুস, অর সামটাইমস কল্ড জাজমেন্টস অফ সেন্টিমেন্ট অ্যান্ড টেস্ট। জাজমেন্ট অফ সেন্টিমেন্ট অ্যান্ড টেস্ট। এস্থেটিক মিনস দ্য প্লিজেন্ট পজিটিভ অর artful appearance of a person or a thing. I am telling again, the pleasant, positive or artful appearance of a person or a thing. নন্দনতত্ত্ব বা এস্থেটিক্স বা সৌন্দর্য তত্ত্ব একটি প্রাচীন শাস্ত্র। এর উৎপত্তি শিল্প সৃষ্টির সমসাময়িক। শিল্প হলো মানব মনের আনন্দিত উপলব্ধির বহিঃপ্রকাশ, এবং সেই শিল্পকে সৌন্দর্যের নানান দৃষ্টিকোণ থেকে পরীক্ষা বা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় যে শাস্ত্রে, তার নাম নন্দনতত্ত্ব। আনন্দিত উপলব্ধি, এটা আবার কি? বেদনা থেকে কি শিল্প জন্ম নেয়? না, নেয়। কিন্তু সে বেদনার প্রকাশেও এক ধরনের আনন্দ থাকে, সেটা হলো যন্ত্রণা থেকে এক ধরনের মুক্তি। নন্দনতত্ত্বের তত্ত্ব শব্দটিতে প্রচলিত অর্থে তাত্ত্বিকতার আভাস থাকলেও প্রকৃতপক্ষে একজন নন্দনতাত্ত্বিক শিল্পকে কোনো বাধা ধরা নিয়মে যাচাই করতে পারবেন না। শিল্পের প্রধান পরিচয় শিল্প একটি সৃষ্টি, এবং শিল্প মাত্রই এক অর্থে স্বতঃস্ফূর্ত। নিয়ম শৃঙ্খলার নিগড়ে আবদ্ধ করলে শিল্পের চরিত্র নষ্ট হয়। নন্দনতত্ত্বের সূত্রসমূহ শিল্প সৃষ্টির পথ নির্দেশক নয়। এসব সূত্রের সাহায্যে শিল্পকে ও তার অন্তর্গত সৌন্দর্য চেতনাকে গভীরভাবে উপলব্ধি করা যায়, তলিয়ে দেখা যায়। শিল্পের সংজ্ঞা নির্ণয় যেহেতু দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার, কঠিন ব্যাপার, সেই জন্য নন্দনতত্ত্বের পরিধিও ব্যাপক ও বিস্তৃত। প্রাচীন গুহাচিত্র, অরফিয়াসের মোহনবাসী, পাঙ্ক কালচার, রক কালচার সবই শিল্পের পর্যায়ভুক্ত। শ্রমিকের রক্তে ঘামে তৈরি একটি রাস্তাও শিল্প, মাঝিরাও শিল্পী। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, এসব শিল্প হলে এখানে আনন্দের স্থান কোথায়? এর উত্তরে বলতে হবে, শিল্পের আনন্দ প্রয়োজন সিদ্ধ নয় এবং এর কোনো নির্দিষ্ট রূপ নেই। গুণটানা মাঝির বিষণ্ণ শরীরে বা ক্লান্ত শ্রমিকের পরিশ্রমী দেহে বাহ্যিক সৌন্দর্য নেই। চোখকে বা মনকে তা তৃপ্ত করে না, কিন্তু এদের উপস্থিতি এক ধরনের মহত্বের দাবিদার। শ্রমের সমোন্নতিতে নিজেদের অস্তিত্বকে করে তোলে বিশাল। এই মহত্বের অনুভবই হলো সৌন্দর্য। অনেকে মনে করেন যে জীবন ধারণের গুড়ো তাগিদেই শিল্প সৃষ্টি হয়। যে তাগিদ যে জীবনকে পরিচালিত করে তাই সৃষ্টি করে শিল্প। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না হলেও অস্বীকার করার উপায় নেই যে শিল্প মানবিক সৃষ্টি বলে কোনো না কোনোভাবে এতে জীবনের প্রসঙ্গ থাকবেই, এবং জীবন জটিল ও বহুবিচিত্র। এই জন্য নন্দনতত্ত্বের বিষয়বস্তুর কোনো সুনির্দিষ্ট সীমারেখা নেই। নন্দনতত্ত্বের সীমানায় শিল্পকলার বিভিন্ন অনুষঙ্গ, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন সূত্র ও সমস্যা, নীতিশাস্ত্র, মূল্যবিচার এবং সামগ্রিকভাবে দর্শনের নানান উপাদান অন্তর্ভুক্ত। এবং যেহেতু শিল্পের একটি বড় অংশ অচেতন বা অবচেতন মনের সৃষ্টি, নন্দনতত্ত্বের প্রধান বিচার তর্কভিত্তিক বা জ্ঞানভিত্তিক নয়, এটা অনুভব ও অভিজ্ঞতা ভিত্তিক। গ্রিক শব্দ এস্থেটিস, এর মানে হলো
যিনি দেখেন, প্রকৃতপক্ষে তার দেখা ইন্দ্রিয়জাত হলেও অনেকটা ইন্দ্রিয়াতীত বটে। কাজেই কিভাবে দেখা যাবে? এর উত্তরে বলা যায় যে ইন্দ্রিয় সংযোগে, আবার বুদ্ধি বা সজ্ঞার মাধ্যমেও দেখা যায়। আচ্ছা, কি জন্য দেখা? এর উত্তরে বলা যাবে, এর কোনো সঠিক বা পরিমাপযোগ্য উত্তর নেই। শিল্পী তার সৃষ্টির স্বাধীন তাগিদ থেকে সৃষ্টি করেন বলে কোনো বাধাধরা নিয়মের অধীনে তার সৃষ্টিকর্মকে ফেলা যায় না। শিল্পী সম্পূর্ণ স্বাধীন। নন্দন দত্তের প্রত্যক্ষণ কোনো কারণ উদ্ভূত নয়। তবুও বলা যায় যে জগৎ প্রকৃতির লীলাখেলাকে প্রত্যক্ষণ করে তার দৃশ্যমান ও অদৃশ্য সকল প্রকাশকে অনুভব ও বোধির মাধ্যমে অধিগত করে আমরা সৃষ্টির প্রকৃত রূপকে উপলব্ধি করতে পারি। এই প্রক্রিয়াটি দর্শনের একটি স্বীকৃত বিষয়। তবে নন্দন তত্ত্বের প্রত্যক্ষণ যে গুরু তাগিদ থেকে উদ্ভূত, তার উদ্দেশ্য সুন্দর, শুভ, আনন্দ এবং কল্যাণ। ডেনিস ডাটন আইডেন্টিফাইড সিক্স ইউনিভার্সাল সিগনেচার্স ইন হিউম্যান এস্থেটিক্স। দোস আর নাম্বার ওয়ান, এক্সপার্টাইজ অর ভার্সুয়াসিটি। নাম্বার টু, নন ইউটিলিটেরিয়ান প্লেজার। নাম্বার থ্রি, স্টাইল। নাম্বার ফোর, ক্রিটিসিজম। নাম্বার ফাইভ, লিমিটেশন। নাম্বার সিক্স, স্পেশাল ফোকাস। শিল্পীরা তাদের নিজস্ব উপায়ে জগৎ ও প্রকৃতিকে বিশ্বস্ততার সাথে তাদের কর্মে প্রতিফলিত করেন এবং নন্দন তত্ত্ব এই প্রক্রিয়া ও তার ফলাফল নিয়ে আলোচনা করে। এই জন্য নন্দন তত্ত্বে অনুসন্ধানের মূল্য অনেক। এই অনুসন্ধান বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ নয়। এর দ্বারা শিল্পীর সৃষ্টি রহস্য, ভিন্নতা, শিল্পের ভিতরবাসী সত্ত্ব ও তার সার্বিক লক্ষণসমূহ ধরা পড়ে। নন্দন তাত্ত্বিক যখন প্রশ্ন করেন, একটি অভিন্ন উদ্দেশ্য সত্ত্বেও শিল্পে এত ভিন্নতা কেন, প্রকাশের এত বৈচিত্র্য কেন, তখন নানা মত হাজির করা যায়। টলস্টয়, লিও টলস্টয় বলেন, শিল্পীর ব্যক্তিত্ব, তার দৃষ্টিভঙ্গি, বোধ, অনুভূতির তারতম্যের জন্যই এমনটি ঘটে। টলস্টয়ের ধারণাটি সত্য বটে, তবে তাতে শিল্পীর সামাজিক ও ঐতিহাসিক অবস্থানকে অবহেলা করা হয়েছে। অনেকের মতে সকল শিল্পের উৎপত্তি স্থল মানুষের মন। শুধু দৃশ্যমান পৃথিবী নয়, বরং সমগ্র বিশ্বের প্রতি আমাদের আচার আচরণের উপর নির্ভর করে এই শিল্প দৃশ্যমান ও দৃশ্যগোচর উভয় জগৎ শিল্পের আওতাভুক্ত। যেহেতু সকল শিল্পই কনসেপচুয়াল বা ধারণাভিত্তিক, সেই জন্য শিল্পের পরিচয় মেলে তার শৈলীতে। এভাবে কবি, সাহিত্যিক সবাই বিশেষ যুগ বা কালের প্রতিনিধিত্ব করে থাকেন। তাদের নিজস্ব যুগ বা কাল তাদের সৃষ্টিকর্মকেও প্রভাবিত করে, তাকে চিহ্নিত করে। শিল্পে প্রতিফলিত জগতের দৃশ্য বা অদৃশ্য রূপের যে সন্ধান নন্দন তত্ত্বে চলে, তার একটি পরিচয় এর সাংকেতিক চরিত্র। যে শিল্পীর অন্তর্দৃষ্টি যত প্রখর হবে, এই রূপ তার কাছে তত সহজেই ধরা পড়বে। সকলের কাছে জীবন ও জগতের প্রকৃত রূপ ধরা পড়ে না, এই জন্য চর্চার প্রয়োজন, অথবা প্রয়োজন এক তীব্র দিব্য দর্শনের, যা বাল্মীকিকে যেমন মুহূর্তের মধ্যে মহাকবিতে রূপান্তরিত করেছিল। নন্দলাল বসু মনে করতেন যে আমাদের মনের সামনে একটা পর্দা টাঙানো আছে, সেটি সরাতে না পারলে বস্তুকে যথার্থভাবে দেখা যায় না। দীর্ঘকালীন অনুরাগ ও অভ্যাস, কোনো বিশেষ প্রতিভাবান শিল্পী হয়তো এমন অবস্থা লাভ করেন যে যখন যে বস্তুর পানেই তাকান, চোখের সামনে থেকে ওই আবরণ সরে যায়, রূপ রচনা কাজেই তার পক্ষে সহজ হয়ে যায়। নন্দন তত্ত্বের একটি প্রধান প্রচেষ্টা শিল্পের সংকেত ও প্রতীকের অর্থ উদ্ধার করা, কারণ এর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টিশীলতার সূত্রাবলী। নন্দন তত্ত্বের একটি সমস্যা হলো এই যে এতে কোনো সুনির্দিষ্ট বিচার বিবেচনা চলে না। ফলে শিল্পের পরিচয় ব্যক্তিতে নাকি ব্যক্তির পরিচয় শিল্পে, এ প্রশ্নের কোনো সদুত্তর মেলে না। আমরা দেখেছি টলস্টয়ের দেওয়া শিল্পের ব্যক্তিকেন্দ্রিক ব্যাখ্যা পরবর্তীকালে দেওয়া ব্যাখ্যা থেকে আলাদা। তাছাড়া শিল্পীর ব্যবহৃত উপায় উপকরণের ভিন্নতার জন্য শিল্পের প্রকাশ ভিন্ন হয়। এজন্য সংকেতধর্মী শিল্প, বর্ণনা বা প্রকাশধর্মী শিল্প, মূর্ত ও বিমূর্ত শিল্পের চরিত্র আলাদা আলাদা। প্লেটো সৌন্দর্য অনুভূতিকে নির্মল আনন্দ অনুভূতির তুল্য বলেছেন, আর ওয়াল্টার পেটার জানিয়েছেন যে আর্ট ও কবিতার রসাস্বাদন আলোচনার মাধ্যমে করা সম্ভব নয়। সৌন্দর্যানুভূতি মানুষের সহজাত অনুভূতি, প্রবৃত্তিও বলা যায়, এর প্রকাশ অকপট ও স্বতঃস্ফূর্ত। কিন্তু নন্দন তত্ত্বের সমস্যা হলো এই অনুভূতিকে সঠিকভাবে কি করে
চিহ্নিত করা যায়। আবার যারা সংশয়বাদী তারা বলেন, সৌন্দর্যানুভূতি অবশ্যই বস্তু নিরপেক্ষ, বস্তুতে যেমন সৌন্দর্য নাই মনেরও তেমনি কোনো সুনির্দিষ্ট সৌন্দর্য চিন্তা নাই। বস্তু ও মন উভয়েরই যোগফল যদি সৌন্দর্য অনুভূতির সৃষ্টি হয় তাহলে সেই অনুভূতি অপ্রকৃত, কারণ তা একটি ভিত্তিহীন মানসিক প্রক্রিয়া। এসব চরম ও বিপরীত মতামতের কেন্দ্রে যে সত্যটি প্রতিষ্ঠিত হয় তা হল সৌন্দর্যের সন্ধান বিভিন্ন মতাবলম্বীরা বিভিন্নভাবে করে গেছেন। এই সৌন্দর্যের সন্ধান ও চর্চায় নন্দনতত্ত্বের সর্বপ্রথম উপজীব্য বিষয় ইউরোপীয় দার্শনিক বমগার্টেন নন্দনতত্ত্বকে সর্বপ্রথম সৌন্দর্যের দর্শন বলে অভিহিত করেছেন। কিন্তু সুন্দর কি, এর একটি গ্রহণযোগ্য সংজ্ঞা না পেলে সৌন্দর্যের দর্শন সম্বন্ধে আমাদের ধারণা অস্পষ্ট থেকে যায়। আচার্য প্রফুল্লচন্দ্র দাশগুপ্ত তার সৌন্দর্য তত্ত্ব এই বইটিতে শুরু করেছেন সুন্দরের ব্যাখ্যা ও কিছু সংজ্ঞা দিয়ে। তিনি বলেছেন, সৌন্দর্য একটি বিশেষ সামঞ্জস্য বা পরিচয়ের বোধ, বিশেষাত্মক এবং বিশিষ্ট বোধ বলিয়া ইহার স্বরূপ লক্ষণ সম্ভব নহে। এই বোধটি সাবজেক্টিভ বা ব্যক্তি নির্ভর এবং এর চরিত্র সবসময় আপেক্ষিক, চূড়ান্ত নয়। শিল্পীরা তাদের সৌন্দর্যের অনুসন্ধানে প্রতীককে বেছে নিয়েছেন। প্রতীকের মাধ্যমে সর্বজন গ্রাহ্য ওই রূপটিকে সাজাতে গিয়ে একজন কবি বা একটি যুগ আরেকজন কবি বা আরেকটি যুগের কাছে যা রেখে যায় তা হল প্রতীকের বৃহত্তর রূপ, বা একে আমরা বলতে পারি মিথ। প্রতীকের বৃহত্তর রূপ মিথ। হোমার হেলেনকে প্রতীকে রূপান্তরিত করেছিলেন। এখন হেলেন রূপের প্রতীক শুধু নয়, তিনি চলে গেছেন মিথের পর্যায়ে। রক্ত মাংসের হেলেন যদি থেকেই থাকতো নিশ্চয়ই তার কোনো খুঁত ছিল, কিন্তু আমরা যে হেলেন বলতে যা বুঝি সেই হেলেন হলো একজন পারফেক্ট লেডি যার কোনো খুঁত নেই। রবীন্দ্রনাথ যেমন সৌন্দর্যকে রুচির সাথে এক করে দেখেছেন, তেমনি কিটস দেখেছেন সত্যের সাথে অভিন্নভাবে। তাই কিটস বলেছেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সৌন্দর্যের অন্যতম লক্ষণ হলো আনন্দ। এটা ধরে নিয়ে আনন্দবাদীরা শিল্পের একটি পরিচয় খুঁজেছেন আনন্দের মধ্যে। আবার হেগেল অ্যাবসলিউট বা চূড়ান্তের মধ্যে সৌন্দর্যের সাক্ষাৎ পেয়েছেন। শিল্প হচ্ছে এই চূড়ান্তের ইন্দ্রিয় গ্রাহ্য প্রকাশ। কিন্তু সুন্দর সম্বন্ধে অবনীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা জেনে নিই। সৌন্দর্যের সন্ধান নামক একটা প্রবন্ধে এই অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, প্রশ্নের পর প্রশ্ন উঠল সুন্দরকে নিয়ে। সুন্দর যে সুন্দর বলেই সুন্দর, মনে ধরল বলেই সুন্দর, এ সহজ কথা সেখানে খাটে না। পণ্ডিত সেই সুন্দরকে বিশ্লেষণ করে দেখাবার চেষ্টা করেছেন, কি নিয়ে সুন্দরের সৌন্দর্য। সেই বিশ্লেষণের হিসেব করলে মোটামুটি দাঁড়ায় যে, সুখদ বলেই ইনি সুন্দর, কাজের বলেই সুন্দর, উদ্দেশ্যে এবং উপায়ে দুয়ের সঙ্গতি দেন বলেই সুন্দর, অপরিমিত বলেই সুন্দর, সুশৃঙ্খল বলেই সুন্দর, সুসংহত বলেই সুন্দর, বিচিত্র অবিচিত্র সম বিষম এই দুয়ের মিলন হয় বলেই ইনি সুন্দর। এই সব মতামত নিয়ে সৌন্দর্যের সার যে ধরা যায় তার আশা আমি দিতে সাহস করি না। বিংশ শতাব্দীতে নন্দনতত্ত্বের প্রবক্তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। শিল্পের জন্য শিল্প এই মতামতটি যেমন এখন প্রতিষ্ঠিত হয়েছে, জীবনের জন্য শিল্প এই মতটিও প্রবলভাবে শক্তিশালী। শিল্পের জন্যই শিল্প, আর্টস ফর আর্টসের সেক, আর্ট ফর আর্টস সেক। সৌন্দর্য তত্ত্বের উদ্ভবের প্রথম পর্যায়ে শিল্প সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকেও বিবেচনা করা হতো। সর্বেশ্বরবাদ মানে প্যান্থেইজমের প্রবক্তারা প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করতেন। নিঃসর্গ প্রেমিকেরা নিঃসর্গের রূপ ও শোভায় মোহিত হয়ে প্রকৃত সৌন্দর্য প্রকৃতিতে লুকায়িত এমন বিশ্বাস করতেন। আবার প্রাকৃতিক সৌন্দর্যের সূত্রগুলো মানুষের তৈরি শিল্পে প্রতিফলিত করার চেষ্টা পরিলক্ষিত হয় রোমান্টিক সাহিত্য ও চিত্রকলায়। কিন্তু মধ্যযুগের শিল্পে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষ স্থান নেই, তেমনি হেগেল বা আধুনিককালের নন্দনতাত্ত্বিক ক্রোসে, বেনেডিক্ত ক্রোসে ও তার শিষ্য জেন্তিনের ভাবাদর্শে প্রাকৃতিক সৌন্দর্যের স্থান অত্যন্ত কম, থাকলেও তা গৌণ। এদের মতে মানুষের তৈরি শিল্পকর্মেই প্রকৃত সৌন্দর্য বিরাজমান। বর্তমানকালে তাই নন্দনতত্ত্বে সমাজবোধ প্রবল হলেও আগের আধ্যাত্মবাদ বা প্রকৃতি চেতনা প্রায় এখানে অনুপস্থিত। সৌন্দর্যকে ক্রোচে বস্তু বহির্ভূত বলে
চিহ্নিত করেছেন। বলেছেন, সৌন্দর্য বস্তুতে নেই, আছে মানুষের কর্মকাণ্ডে। সৌন্দর্য কোনো বস্তুর অন্তর্নিহিত গুণ নয়, বরং তা নির্ভর করে যিনি দেখছেন তার উপর। বিউটি লাইজ ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। কল্পনার সহায়তা ছাড়া নিঃসর্গের কোনো অংশই সুন্দর নয়, এবং শিল্পীর হাতে অধিকতর সুষমা পায়নি এমন প্রাকৃতিক সৌন্দর্য কোথাও নেই। আলেকজান্ডার বামগার্টেন বলেছিলেন যে অ্যাস্থেটিক্স মানে নন্দনতত্ত্ব হচ্ছে সেই শাস্ত্র যার বিবেচ্য বিষয় ইন্দ্রিয়ানুভূতি জনিত ও প্রয়োজন নিরপেক্ষ সুখ দুঃখ ও তার প্রকাশ। এই সুখ দুঃখের প্রকাশে যে আনন্দ ও পুলকের সঞ্চার হয় তা আবার ইন্দ্রিয় নিরপেক্ষ। এই আনন্দ কোনো চিন্তার আনন্দ নয়, কোনো আকর্ষণ নয়, কোনো লিপ্সা বা সঙ্গ নয়, কোনো ঐন্দ্রিক বা যান্ত্রিক বোধজনিতও নয়। অথচ ইহা দ্বারাই বস্তুর ছবিটি অন্য উদ্দেশ্য নিরপেক্ষ হয়ে জ্ঞানাকারে বিধৃত হতে পারে। বার্নেট নিউম্যান মন্তব্য করেছেন, অ্যাস্থেটিক্স ইজ ফর দ্য আর্টিস্ট অ্যাজ অর্নিথোলজি ইজ ফর দ্য বার্ড। গৃহের প্রয়োজন হয় প্রাকৃতিক প্রতিকূলতা থেকে নিজেকে আড়াল করার জন্য, বাঁচার জন্য। এর মূল রূপ সরল। এই গৃহ যখন জৈবিক প্রয়োজন মিটিয়ে মানুষের সৌন্দর্যবোধ বা রুচিবোধকে পরিতৃপ্ত করতে যায় এর রূপ হয় ভিন্ন। এই পরিশীলিত রূপ সৃষ্টি শিল্পের কাজ, স্থাপত্যকলার কাজ। এবার এই সৌন্দর্য বা রুচির প্রয়োজন মেটানোর প্রক্রিয়া শুরু হলে এর আর শেষ হয় না, কারণ মানুষের রুচি বা সৌন্দর্যবোধ কোনো নির্ধারিত বস্তু নয়। পৃথিবীতে যত মানুষ তত তার ভিন্ন ভিন্ন প্রকাশ। শিল্পের এই বহু বিস্তৃত প্রেক্ষাপট থাকায় এর এক বিশালতা, ব্যাপ্তি এবং গভীরতা আছে। কোনো বিশেষ আলোচনায় বা একটি আলোচনায় শিল্পের স্বরূপ উদ্ঘাটন সম্ভব ব্যাপার নয়, এটি অসম্ভব ব্যাপার। কোনো দার্শনিক, শিল্পী, চিন্তাবিদ শিল্প সম্বন্ধে শেষ কথা কোনোদিনই বলতে পারবেন না। এই জন্য নন্দনতত্ত্ব প্রাচীন শাস্ত্র হয়েও চিরকালই প্রাসঙ্গিক। এ যেন অনেক দিনের নতুন, মানুষের হৃদয়ের প্রকাশের সাথে এর যোগ, মানুষের সৃষ্টির সাথে এর সম্পর্ক এবং মানুষের কর্মকাণ্ডেই এর বৈধতা। আর এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের এই নন্দনতত্ত্ব বা অ্যাস্থেটিক্স। ধন্যবাদ বন্ধুরা।